হ্যালো বন্ধুরা দিনেশ অটো সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের কাছে বাইক এসেছে যে পেশেন পুরো বিএস সিক্স তার মেন চেম্বার ফিটিং করে দেখাবো মেন চেম্বার বা যে গিয়ার বক্স আছে গিয়ার বক্স ফিটিং করে দেখাবো যে পেশেন পুরো বিএস সিক্সের এই যে পেশেন্ট পুরো বিএস সিক্সের ক্র্যাঙ্কের যে বেয়ারিং এদের একটা চেম্বারে লাগানো আছে যে মেন চেম্বারে একটা ক্র্যাঙ্কের বেয়ারিং দেওয়া আছে আর এই যে আরেকটা যে ক্র্যাঙ্কের বেয়ারিং क्रेंकर बेरिंग क्रेंके देव आ पास चेम्बारे देवा नहीं तो आगे जे पेशन प्रो ये जे जे स्पोकेट सेफ्ट पेनियनगुल डल स्प्रिंग गियार रोटार यजे निप्रिंग क्लाच सैफ्ट क्लाच सेफ्टर जो पेनियनगुलो

মানে দুটোই আলাদা আলাদা এ দেখো এখনের যে পেশেন্ট প্রো যে বিএস সিক্স ওই চেম্বার আলাদা যে আগের যে ওল্ড মডেল পেশেন্ট প্রো তার চেম্বার আলাদা এ দেখো এই পেনিয়ানগুলো বসিয়ে নিলাম এই যে গিয়ার ওটার এই গিয়ার ওটার বসাচ্ছি এই যে গিয়ার ওটার এই যে পাতি এই যে এটা ক্লাচ সেফটে পাতি লাগবে এই যে এই যে পাতি লাগানো হয়ে গেল এবার এটা স্পকেট সেফটের পাশে লাগবে এই যে 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 সিলেট পাতির যে ব্যান্ডগুলো যে গিয়ার রোটারে যে লাগবে সিলেট পাতিগুলো ওগুলো দুটোর ব্যান্ড আলাদা আলাদা দিকে আছে এই যে তো দুটোকেই তো বসিয়ে নিলাম এবার যে এই যে গিয়ার রোটারে বসাচ্ছি এই যে গিয়ার ওডারে বসাচ্ছি এই যে এই যে বসাচ্ছি এই গিয়ার ওডারে বসানো হয়ে গেল ওর যে পিন আছে পিন লাগিয়ে নিলাম এই যে পিন লাগিয়ে দিচ্ছি এই যে পিন লাগানো হয়ে গেল এবার আমরা এই যে গিয়ার ফেলে দেখছি এই যে গিয়ার ফেলাচ্ছি এই যে নিউ ডাল আছে এবার যে গিয়ার ফেলাবো তো এটা গিয়ার পড়ছে না একটু মোবিল দিয়ে দেব মোবিল দিলে গিয়ার পড়বে মানে মোবিল দিলে ঘোরাতে সুবিধা হবে দেখো মোবিল দিয়ে দিচ্ছি এই যে চার নম্বরে দেওয়া আছে তিন নম্বর দু নম্বর এই যে এক নম্বর এই যে নিউ ডাল তো এই নিউ ডাল হয়ে গেলো এই যে নিউ ডাল এবার আমরা যে এই যে ডাল হয়ে গেল তো আমাদের গিয়ার যে পেনিয়ান এই যে গিয়ার বক্স যে গিয়ার বক্স ফিটিং করা হয়ে গেল যে গিয়ারের যে পেনিয়ানগুলো এবার এই যে ক্র্যাং আছে এই যে ক্র্যাংটাতে মোবিল দিয়ে দিচ্ছি তো আগের যে পেশেন্ট পুরো पेशेंट पो और क्रेंग के जे मोबिल जाए जेटा मोबिल जे, जे फुटोटा फुटोटा बड़ो है तो एर जे ये पेशन पोरो बीएस सिक्स और फुटोटा एक बारे सरु सरु फुटो तो मोबिल दिए दिलाम एबार क्रें जे ए जे क्रें बसा ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয় এই যে এই যে আমরা চেম্বারে বসিয়ে নিয়েছি ক্র্যাং তো পুরোপুরি বসে নি এখনও এই যে এবার উপরের চেম্বারটা বসিয়ে এই যে বসিয়ে নিলাম উপরের চেম্বার এই যে একটু যে ক্র্যাঙ্কের যে কলার সরি যে বেয়ারিংয়ের যে কলার আছে বেয়ারিংয়ের এই যে কলারে ঠুঁকে ঠুঁকে বসাচ্ছি এই যে এই যে তো ঠোঁকা হয়ে যে ঠুঁকিয়ে বসিয়ে নিলাম কিছুটা আর এই কিছুটা যে চেম্বারের যে বোল্টগুলো চেম্বারের বোল্টগুলো টাইট দিয়ে বসাবো এই যে আর যদি বেশি ঠুঁকা হয় অনেক সময় ক্র্যাঙ্কের যে টা অনেক সময় বেশি ঠোঁকা ঠুঁকলে ক্রেং টাল হয়ে গেলে বেশি ঠোঁকা হয়ে গেলে বাইক প্রবলেম করবে ক্রেং যদি টাল হয় তো আমরা এই চেম্বারের যে বোল্টগুলো চেম্বারের বোল্টগুলো লাগিয়ে নিলাম এবার যে চেম্বারের যে বোল্টগুলো ওগুলো চার পাঁচটা টাইট দেব সমানভাবে এদেরকে ওই পাশটা টাইট দিচ্ছি টাইট দিলে চেম্বারটা বসে যাচ্ছে যে ক্র্যাঙ্কের যে বেয়ারিং আছে বেয়ারিং জাম আছে এদের দেখো যে শেফটা আছে শেফটা ঘুরিয়ে দেখে নিচ্ছি যাতে গিয়ার জাম না হয় এই যে চারোপাশটাতেই সমানভাবে টাইট দিচ্ছি এতে ক্র্যাঙ্কের বেয়ারিংটা সমানভাবে বসে এই যে পাঁচটা টাইট দিচ্ছি এই সমানভাবে টাইট দেওয়া হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন এই যে সমানভাবে টাইট দেওয়া হয়ে গেল